আপনারা একাদশী করবেন কালকে একাদশী চলে গেছে একাদশীর মাহাত্ম্য বোঝানোর জন্য কমিটির ভাইরা আমাকে বলেছে আজকে বলে দিই একাদশীটা মেয়ে না ছেলে জোরে বলুন মেয়ে না ছেলে জোরে বলুন মেয়ে আপনারা জানা আছে তো শুনে রাখুন একাদশীটাকে মূর নামক এক ওষুধ ছিল ওষুধটার নাম কি বললাম মায়েরা জোরে বলুন মূরহ ওষুধটার নাম কি মূরহ এই ওষুধটা ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর যুদ্ধ করেছিল যখন ভগবান বিষ্ণু 100 বছর যুদ্ধ করে পারল না ভগবান বিষ্ণু নিজে ইচ্ছা করে গুহার মধ্যে লুকিয়ে পড়ল তখন অসুরটা গিয়ে বলে হে বিষ্ণু এবার গুহার তলে ঢুকেছ তুমি এবার তোমায় শেষ করে দেব ভগবান বিষ্ণু বলল দাঁড়া তোকে দেখাচ্ছি মজা মায়েরা ভগবান বিষ্ণু নিজের শরীর থেকে একটা জ্যোতি বের করল ওই জ্যোতি থেকে একটা নারীর সৃষ্টি হলো ওই নারীটা সৃষ্টি হয়ে ওই মূল নামক অসুরের মস্তকটা ছেদন করে দিলেন সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল হ্যারে মেয়ে আমি যাকে মারতে পারলাম না তুই সহজে মেরে ফেললি মেয়েটা কেঁদে কেঁদে বলল প্রভু বিষ্ণু আপনি অপমান করবেন না আপনার শরীর থেকে তো আমার জন্ম হয়েছে তা আপনি অপমান করবেন না আমি যখন রমণী রূপে সৃষ্টি হলাম আমাকে এমন একটা জায়গা দাও যে জায়গায় থেকে আমি যেন মানুষের উন্নতি করতে পারি ভগবান বিষ্ণু বলল যা আজ থেকে তোর নাম হলো একাদশী কি নাম হলো মায়েরা ভগবান বিষ্ণু শরীর থেকে জ্যোতি উঠল সেই জ্যোতি থেকে রমণী সৃষ্টি হলো সেই রমণীর নাম হলো কি একাদশী আচ্ছা একাদশী 12 মাসে কটা হয় 24টা যদি 24টা না করতে পারেন কটা করবেন 4টা কি কি শয়ন উত্থান পার্শ্ব মোড়া তার মধ্যে ভীমে ছোড়া 4টা একাদশী করবেন হিন্দু ভাইরা 4টা একাদশী যদি না পারেন 12 দুগুণ 24টা কটা করবেন 4টা কি কি শয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী কি বলছে যে বুড়োর 14 বুড়ি রাত এই নিয়ে কালকাট তাও যদি না পারিস ভগার খানে জুবে মরিস বুড়োর 14 মানে কি শিব চতুর্দশী আপনারা সব শিব চতুর্দশী উপবাস করেন তো জোরে বলুন একটু জোরে বলুন আসলে রাত্রিবেলায় আমাদের প্রায় রাত্রিটা রাস্তা রাস্তায় কাটে তো এবছর তারকেশ্বরের পথ দিয়ে শ্রাবণ মাসে যাচ্ছিলাম আইবুড়ো মেয়েরা তখন কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যাচ্ছিল আপনারা অবাক হয়ে যাবেন মেয়েগুলো কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে আর চিৎকার করে একটা করে শ্লোক বলছে আমি ড্রাইভারকে বললাম ভাই গাড়িটা থামাও তো মেয়েগুলো কি শ্লোক বলছে দেখি অনেক শ্লোক বলছে একটা শ্লোক আমার কানে লেগে গেছে কি শ্লোক জানেন বাবার বড় টেম্পার উঁচু নিচু বাম্পার আমি মনে মনে ভাবলাম আচ্ছা ছড়া শিখেছি আমরা খালি শুনছি আর মেয়েগুলো 50 জন মেয়ে যাচ্ছে একজন দলের প্রথম সে ব্যাগ কাঁধে নিয়ে গেছে বাবার বড় টেম্পার উঁচু বাম্পার আপনারা কেউ যেন বলবেন না এইদিকে শিবলিঙ্গে যখন মেয়েরা জল দিচ্ছে আস্তে শিবলিঙ্গে জল দিচ্ছে তখন বাবা ভোলাকে দুর্গা দেবী জিজ্ঞেস করছে স্বামী শ্রাবণ মাসে তোমার খুব চাপ বলো খুব তোমার টেনশন বলে কেন সবাই জল ঢালছে আর কিছু না কিছু চাইছে তুমি দিচ্ছ কি করে এত দাও কি করে বাবা বলছে আমার কোনো টেনশন নাই আমি টেনশন ফ্রি বলে কেন এখন তো মেয়েরা চায় না মানে বলে কেউ তো চায় না আগে থেকে তো সব ব্যবস্থা হয়ে গেছে খালি এসে বলে বাবা যেন কেটে না আমি হাত মেলে বলে দিই দুধ জল ঢেলে দিয়ে চলে যা কোনো অসুবিধা নেই দু একজন মেয়ে তাও বলে বাবা এমন ছেলের সঙ্গে বিয়ে হয় যে জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা থাকে এখানে কেউ আসে নাই তো নালে সে প্রথমে গাল দেবে আর কি আবার অনেকে বলে এমন ছেলের সঙ্গে বিয়ে হয় যে চুল কাটে হানি সিং এর মতো উপরটা থাকে ধারটা চাচা কি চুলের ডিজাইন উঠলো দাদা এর নাম বলছে হানি সিং এর কাট হানি সিং কে কাছে পেলে বলতাম ভাই হিন্দু ছেলেগুলো তোমাকে লক্ষ্য করে যায় তুমি এক কাজ করো ধারটা চেচেছো উপরটাও চেছে দাও এরা সব মহাপ্রভুর দলের নাম লিখিয়ে দিই এই হানি সিং যদি গোটাই চেছে দেয় মাথাটা হিন্দু ছেলেগুলো সব চেছে দেবে এইদিকে মায়েরা বাবা ভোলা বলছে আগে তো চাইতো এখন তো মেয়েরা চায় না যদি বলে আমার কিসে মঙ্গল হবে আমার চাপ থাকে আমার কোনো চাপ থাকে না মায়েরা এই একাদশী তাহলে করবেন আপনার 12 মাসে কটা করে বলুন 24 না করলে কটা করবেন 4টা আচ্ছা একাদশী দিনে কি কি খাবেন কি কি খাবেন না পঞ্চশস্য খাবেন না কি চাল ধান থেকে যা হয় তা খাবেন না ধান থেকে খই হয় চিড়ে হয় মুড়ি হয় ভাত হয় বাদ আর কি মা গম গম থেকে যা হয় সব বাদ যব
জব থেকে যা হয় সব বাদ কথা হলো তিনটে সরিষা সরিষা থেকে তেল হয় সেদিন তেল মাখতে পাবেন না তেল খেতে পাবেন না আপনি ঘি দিয়ে খাবেন ঘি দিয়ে রান্না করবেন কি রান্না করবেন তা পরে বলে দেব আর কি ডাল খেতে পাবেন না যে কোনো জাতীয় ডাল খেতে আস্তে যে কোনো জাতীয় ডাল খেতে পাবেন না এবার বলি কি কি খাবেন আপনি যে কোনো ফল খেতে পারেন কলা আপেল লেবু সব ফল আপনি খেতে পারেন দুবার খেতে পারেন স্নান করে একবার সন্ধ্যাবেলা একবার সবজি খেতে পারেন দুবার ঘি দিয়ে রান্না করতে পারেন সবজি কি খাবেন কাঁচা কলা পেঁপে কুমড়ো আলু দিয়ে সন্দক লবণ এই কাঁচা লবণ দিলে হবে না কি লবণ দেবেন সিন্দুর লবণ এই লবণ দিয়ে খেতে পারেন যদি কেউ না করতে পারেন একাদশী তাহলে বুড়োর চোদ্দ শিব চতুর্দশী না পারলে বুড়ির রাত দুর্গার অষ্টমী এই নিয়ে কালকাত তাও যদি না পারিস ভগার খালে ভগার খাল মানে কি জোরে বলুন গঙ্গা জলে ডুবতে হবে আচ্ছা গঙ্গা স্নানের নিয়মটা একটা বলে দিই আমার দিকে তাকিয়ে নিন প্রথমে মা গঙ্গাতে স্নান করবেন কিন্তু আপনারা সাবান মাখবেন জোরে বলুন আন্দাজি বলছেন না একজন বলছে তুই যে বলে দিচ্ছিস বলছে আমি শুনেছি নেট দেখেছি সাবান মাখবেন তেল মাখবেন সাবান তেল মাখলে গঙ্গায় স্নান হয় না গঙ্গায় স্নান করবেন স্নান করার নিয়ম আছে কি প্রথমে গঙ্গার পারে গিয়ে মা গঙ্গাকে দর্শন মানে দেখবেন তারপরে কি করবেন মায়েরা দেখার পরে কি করবেন দেখার পরে কি করবেন প্রণাম তারপরে কি করবেন শ্রবণ কি শ্রবণ গঙ্গা জলের কলকলতান তারপরে কি করবেন জলটাকে হাতে নিয়ে স্পর্শন তারপরে কি চুম্বন তারপরে কি জলটাকে শিরে ধারণ তারপরে কি আলিঙ্গন তারপরে কি স্নান এই জন্য কীর্তন শুনতে আসতে হয় নিয়ম জেনে নিন আপনার জীবনে কাজে লেগে যাবে কি বললাম প্রথমে গঙ্গার পারে যাবেন জোরে বলুন তেল মাখবেন সাবান মাখবেন আচ্ছা গঙ্গাকে প্রথমে কি করবেন দর্শন করবেন তারপরে কি করবেন প্রণাম করবেন তারপরে কি করবেন শ্রবণ করবেন তারপরে কি করবেন স্পর্শন করবেন তারপরে কি করবেন জলটাকে চুম্বন করবেন তারপরে কি করবেন সেই জল মাথায় নেবেন তারপরে কি করবেন হ্যাঁ আলিঙ্গন করবেন জলটাকে জলটাকে এমনি পরিষ্কার করে আলিঙ্গন করবেন তারপর স্নান করবেন তবে স্নান করা আপনার সার্থক হয়ে যাবে এর ফাঁকে বলে দিই পেঁয়াজ রসুন খাবেন না কেন এই পেঁয়াজ রসুনের জন্ম কোথা থেকে একটু জেনে নিন কাল থেকে যারা পেঁয়াজ রসুন খাবেন তারা কি খাবেন এই পেঁয়াজ রসুনের জন্ম কথা দেখে অবাক হয়ে যাবেন আগে দেখবেন আমাদের নরম গোমের যোগ্য হতো জোরে বলুন হ্যাঁ না না আমাদের হিন্দুদের বড় বড় মহাজনীরা বড় বড় সাধুগুরু বৈষ্ণবরা ব্রাহ্মণরা গোমের যোগ্য কত করত না তাতে কি করত গরুগুলোকে টুকরো করে কেটে যজ্ঞে আহুতি দিত আবার সেই গরুগুলোকে আবার তৈরি করে দিতে পারত মন্ত্রপুত করে আপনার লক্ষ্য করুন মায়েরা যেগুলো গরুগুলোকে টুকরো করে কেটে কেটে যজ্ঞে দিত সেই গরুগুলোকে তৈরি করত একদিন এক ব্রাহ্মণ যখন মন্ত্রপুত করতে গেছে যজ্ঞ করতে গেছে তখন তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল মায়ের দিকে তাকাবেন একটা ছেলে হয়েছে একটা ছেলে পেটে আছে সেই মেয়েটি দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে নানারকম খাবার ইচ্ছা জাগে ব্রাহ্মণকে বলে উঠলো স্বামী তুমি তো গোমেদ যজ্ঞ করতে যাও আমার একটা ইচ্ছা জেগেছে বলবো বলছে কি ইচ্ছা বলছে শোনো গোমেদ যজ্ঞে যে গরুটাকে যজ্ঞে যাও না ওই গরুর কিছুটা মাংসের টুকরো এনো আমার খাবার ইচ্ছা ছি তুমি না ব্রাহ্মণের স্ত্রী দেখো আমার খাবার ইচ্ছা হয়েছে আমি বললাম ব্রাহ্মণ দেখলো আমার স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ করতে হবে ব্রাহ্মণ আসনে বসে আছে মা গরুকে টুকরো করে খুব সুন্দর শুনবেন তত্ত্বটা গরুকে টুকরো করে কেটে যজ্ঞে দিয়েছে এক টুকরো মাংস ব্রাহ্মণ কি করেছে আসনের ভেতরে লুকিয়ে রেখে দিয়েছে এখন যখন মন্ত্রপুত করে গরুটাকে আবার তৈরি করতে যাচ্ছে তখন দেখছে একটুখানি মাংস কম কোন জায়গায় মাংস কম এখনো গরুর এক জায়গায় মাংস কম আছে কেউ বলতে পারবেন কোন দিকটা গরু যতই খায় ডান দিকটা জোরে বলুন ডান দিকটা কি থাকে ডান দিকটা দেখবেন খাল থাকে থাকে না ওই জায়গার মাংসটা নিয়েছিল তখন থেকে ডান দিকটা খাল হয়ে গেছে পূরণ হয়নি ওই মাংসটা অর্ধেকটা চর্বি অর্ধেকটা লাল রঙের ছিল ওই মাংসটা ও কি করেছিল না দেখলো যে সবাই ধরা পড়ে যাব সঙ্গে সঙ্গে কি করেছিল না ওই ছাই গাদার মধ্যে গিয়ে ফেলে দিয়েছিল আর ছায়ের মধ্যে দিলে যে কোনো জিনিস গাছ হয়ে যায় ওর থেকে দুটো গাছ হলো চর্বি থেকে হলো রসুন আর মাংস থেকে হলো পেঁয়াজ গো মাংসর লাল অংশ থেকে তৈরি হলো পেঁয়াজ আর চর্বি থেকে তৈরি হলো রসুন পেঁয়াজের রঙের লাল রংটা কেমন একবারে গো মাংসের লালের মতো দেখবেন আর রসুনের গায়ের রংটা কেমন গরুর চর্বির মতো পেঁয়াজে চর্বি তেল থাকে না রসুনে দেখবেন চর্বি থাকে
দেখে নেবেন আপনারা রসুনে চর্বি থাকে কাল থেকে যারা পেঁয়াজ রসুন খাবেন তারা কি খাবেন আর কাল থেকে খাবেন অনেকে মাথা চুলকাচ্ছে কাল কুটুম আসার কথাই আছে এমনি দেবার কথা আছে মায়েরা এ যদি কেউ পেঁয়াজ রসুন খায় তবে পেঁয়াজ রসুনের জন্ম বলে দিলাম।